নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। রোজ রোজ একঘেয়ে ভাত খেতে একদম ভালো লাগে না এই গরমের ভিতরে, তাই আজকে বাড়িতে বানানো ভাত দিয়ে বানিয়ে নিলাম দারুণ সুন্দর টমেটো রাইস। এই গরমে টক মিষ্টি টমেটো রাইস খেতে কিন্তু দারুণ লাগলো। এই টমেটো রাইসটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, মানে পেঁয়াজ রসুন ছাড়া। গরমে যেহেতু হালকা খাবার খাওয়া উচিত, সেজন্য আমি পেঁয়াজ রসুন ছাড়াই একদম কম মশলায় এই টমেটো রাইসটা বানিয়ে নিয়েছি। তার জন্য প্রথমে টমেটোটাকে আগে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখানে একটা টমেটো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হলো এবং বাকি দুটো টমেটোকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। তারপরে কড়াইয়ের ভিতরে অল্প একটু রিফাইন তেল দিয়ে রিফাইন তেলটাকে গরম করে নিয়ে তার ভিতরে হাফ টিস্পুন ঘি দিয়ে দিলাম। যেহেতু গরমকাল তাই কম তেলে এটা রান্না করছি, তবে অল্প একটু ঘি দিয়ে দেবেন। ঘি না থাকলে শুধু তেল দিয়েও এই টমেটো রাইসটা করতে পারেন। তারপরে এটা গরম হলে তার ভিতরে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরা আমি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে সমস্ত ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়ে ফোড়নের ভিতর থেকে যখন গন্ধ বেরিয়ে আসবে তখনই এর ভিতরে দিয়ে দিতে হবে ছোট ছোট করে কেটে রাখা টমেটোগুলোকে। এখানে টমেটো দিয়ে তেলে ভেজে নিলে টমেটো কিন্তু খুব সহজে নরম হয়ে যায়। তবে আমি এখানে টমেটো পেস্ট এবং টমেটো কুচি দুটোই ব্যবহার করেছি। এবার এর ভিতরে দিয়ে দিলাম হাফ টিস্পুন আদা বাটা। তবে যারা পেঁয়াজ রসুন খেতে চান তারা পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে রসুন এবং আদা একসাথেভাবে পেস্ট করে দিয়ে দেবেন। দিয়ে আমি টমেটোর সাথে সমস্তটা একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। গরমকাল বলে আমি কম তেলে রান্না করছি, সেজন্য এখানে কিন্তু আর আমি এক্সট্রা কোনো তেল অ্যাড করব না। টমেটোর সাথে এভাবে আদাটা কষিয়ে নিলেই কিন্তু আদাটা ভালোভাবে কুক হয়ে যাবে। তারপরে আদা এবং টমেটো ভালো করে কষিয়ে নেওয়ার পরেই যখন এটা বেশ নরম হয়ে আসবে এবং হালকা একটু তেল ছেড়ে দেবে তখনই এর ভিতরে দিয়ে দিতে হবে টমেটো পেস্টটা। এখানে দুখানা টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, টমেটো দুটো পেস্টটা এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। টমেটো কুচিটা ব্যবহার করেছি কারণ কুচি নরম হয়ে গেলেও একটু হলেও মুখে পড়বে, আর টমেটোর পেস্টটার কারণে ভাতের যে একটা সুন্দর লাল রঙের কালার সেটা আসবে। সেজন্যই আমি এখানে টমেটো কুচি এবং টমেটো পেস্ট দুটোই ব্যবহার করেছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না টমেটোর ভিতরে যে জলটুকু আছে সেটা চলে যায়। তারপর এর ভিতরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি কালারের জন্য। এই রাইসটাকে আমি খুব বেশি পরিমাণে ঝাল করব না কারণ গরমকালে ঝাল খেতে একদমই ভালো লাগে না। গরমকালে আম দিয়ে তো অনেক ধরনের রাইস খেয়ে রেখেছেন, তবে টমেটো দিয়ে এভাবে একটু খেয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। এবার দেখুন এটা বেশ কমে গেছে এবং এটা বেশ এর থেকে হালকা তেল ছেড়ে এসছে এবং শুকিয়েও গেছে। এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিতে হবে ধনে এবং জিরে শুকনো খোলা ভেজে গুঁড়ো করে রাখা সেই গুঁড়োটা দিতে হবে এবং এটাকে একটু মিক্স করে নিয়ে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে। গরম মশলার গুঁড়োর পরিমাণটা একটু কমই দেব। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এইবার এর ভিতরে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে একটাই চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, এর বেশি পরিমাণে ঝাল এখানে প্রয়োজন নেই। যেহেতু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারও একটা ঝাল আছে। এইবার এর ভিতরে কয়েকটা কিশমিস দিয়ে দিলাম। কিশমিস দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আমি এখানে কিশমিস এবং সেই সাথে অল্প পরিমাণে কাজুও ব্যবহার করেছি। তবে আপনাদের যদি পছন্দ না হয় এটা স্কিপ করতে পারেন। এটা দিলে বেশ ভালো লাগে কারণ টমেটোটা একটু টক টক, সেজন্য এর সাথে একটু টক মিষ্টি খেতে ভালো হবে বলেই আমি এগুলো ব্যবহার করেছি। দিয়ে এটাকে মিক্স করে নেওয়ার পরে দেখুন মশলাটা সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে এবং একদম গ্রেভি হয়ে গেছে। এরকম সুন্দর গ্রেভি হয়ে যাওয়ার পরেই এইবারে এর ভিতরে চিনিটা দিয়ে দেব। এখানে 1 টেবিল স্পুনের মতন আমি চিনি ব্যবহার করেছি। টমেটো রাইসে একটু টক থাকার কারণে একটু চিনি দিলে এটা খেতে সুন্দর হবে এবং চিনিটা এরকম শেষেই দিতে হবে কারণ চিনি দেওয়ার পরে কিন্তু আর টমেটো গলবে না। সেজন্য সমস্ত মশলা কষিয়ে একদম রেডি হয়ে যাওয়ার পরে শেষে চিনিটা দেওয়া হলো। চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এইবার বাড়িতে বানিয়ে রাখা যে ভাতটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আমার মা যে ভাতটা বানিয়েছিল সেই ভাতটা দিয়ে এই রাইসটা বানাচ্ছি। তবে আপনারা চাইলে এটা কোনো বাসমতি চাল দিয়েও বানাতে পারেন, তবে বাড়িতে থাকা ঘরোয়া চাল দিয়েও কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় এবং এটা খেতে দুর্দান্তই হয়। যেহেতু আমার আগে থেকে ভাত তৈরি করা ছিল সেজন্যই কিন্তু আমি গ্রেভিটাকে এরকম শুকনো করে নিয়েছি। তবে যদি এর সাথে চাল দিয়ে আপনারা এই পোলাওটা বানাতে চান
তাহলে চালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে কড়াইয়ের ভিতরে দিয়ে যতটা চাল তার ডবল পরিমাণ জল দিয়ে এটাকে ঢেকে দিয়ে রাখবেন। দেখবেন এটা সম্পূর্ণরূপে কুক হয়ে যাবে। যেহেতু আমার চালটা পুরো 100% কুক করা, সেই জন্য এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করতে দেব। তবে এটা এরকম এখন গায়ে মাখা হলেও যখন এটা ঠান্ডা হবে এটা কিন্তু একদম ছাড়া ছাড়া হয়ে যাবে। টমেটো রাইস রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে আবারও 1/2 টিস্পুনের মতন ঘি দিয়ে দিলাম। এই ঘি দেওয়ার কারণেই কিন্তু এটা ঠান্ডা হলে একদম ছাড়া ছাড়া হয়ে যাবে। ঘিটা দিয়ে মিক্স করে গ্যাসের ফ্লেম অফ করে দেব। তারপর হালকা একটু ঠান্ডা করে এটাকে সার্ভ করব। যেহেতু গরমকাল তাই গরম গরম কিন্তু এই ভাতটা সার্ভ করব না। এবার এটাকে প্লেটে তুলে সার্ভ করে দিয়েছি। এটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। আমার কিন্তু এই টমেটো রাইসটা খেতে গরমকালে অসাধারণ লাগলো। তবে আপনারা এটা বাড়িতে ট্রাই করুন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।